একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন তার প্রেগনেন্সির কিছু নমুনা দেখা যায় ওই মহিলাটা যদি প্রথম সন্তান সম্ভব হয় বা প্রথম যদি তার সন্তান গর্বে আসে হয়তো সে বুঝতে পারে না কিন্তু যখন একটা মহিলা প্রথমবার প্রেগনেন্ট হওয়ার পর দ্বিতীয়বার কনসিপ্ট করে তো সেই কনসিপ্টটা সে টের পায় না যে সে কনসিপ্ট করছে বাচ্চা তো আশা করি বুঝতে পারছেন যে আমি ভিডিওটা কাকে দিয়ে শুরু করলাম ওই দিকে আমাদের তেলা পোকা বেল্লাল আজকে থেকে একটু শুদ্ধ শুদ্ধ শুদ্ধি কথা বলার চেষ্টা করব তো মাঝখানে যদি একটু ভুল টুল কিছু হয় তাহলে ওইটা একটু স্কিপ করে যাবেন কারণ সব সময় শুদ্ধ বলতে পারি না আমরা তারপরেও চেষ্টা করব কারণ অনেক ব্যাপার স্যাপার অনেক কিছু আছে যেটা আসলে না বললেই নাই না বলার দরকার নাই থাক আমারটা আমার ভিতরেই থাকুক তো তেলাপোকা বেল্লালে তো সবাই চিনেন তো তেলাপোকা বেল্লাল দাঁত ব্রাশ করে না দাঁতের অবস্থা প্রচণ্ড খারাপ সেটাও আপনারা দেখছেন এই দুই হাজার চব্বিশ সালে আইসাকে যদি দাঁত ব্রাশ না করে তাহলে কি বলবো আর যাই হোক তো সে একটা ঘুষ খাইছে তো তার ঘুষ খাওয়ার ফুটেজ সহকারে আমি আপনাদেরকে ঠিকানাও দিয়ে দিব চাইলে আপনারা আবার ইনভেস্টিগেশন করতে পারেন তো তার আগে বলে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু জিনিসও হয়তো আপনারা পরিবর্তন দেখবেন বা মানে আগামী দিনেও হবে যাই হোক বারবার বলতে গিয়েও আমি নিজে নিজে আটকায় যাচ্ছি তো দেখা যাক আর কি এখন বলি একটু শারমিনের কথা উফ তো ঘটনা হচ্ছে যে শারমিনদের ঘরে সারা দিন মানে শারমিন আর শারমিনের স্বামী সেই স্বামী মানে শাহিন তাকে আপনারা নাম দিছেন ভাদাইমা শাহিন তো যাই হোক তো সে শাহীনের সাথে সারাদিন মানে স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া এটা সেটা লাগতেই থাকে লাগতেই থাকে তো এর মধ্যে শারমিনের বেবি পেটে আসছে ভালো কথা তো এটা আর কি উনি টেরই পায় নাই যে ওনার পেটে বেবি আসছে উনি টের পায় নাই ওনার হালকা হালকা পেটে ব্যথা ছিল তারপরে উনি ডক্টর দেখাইছে ডক্টর দেখায় দেখানোর পরে যেটা হয়েছে যে সে তখন আর কি বুঝতে পারছে যে সে প্রেগনেন্ট হয়েছে তাহলে এখন আমার কথা হচ্ছে যে সে যখন বুঝতেই পারে নাই তার প্রেগনেন্সির যেই নমুনাটা থাকে প্রথমেই যা যেটা কি থাকে মানে কি বলবো পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া সে কি তখনও টের পায় নাই আসলে এই জিনিসগুলো আমি না এখন আর ওই একবারে র কথাগুলা মানে বলতে ইচ্ছা করে তারপরে কে লিখে জানি আজকে বলতে পারতেছি না কেন জানি আমার মানে ইচ্ছা করতেছে না আমি আমার ভিডিও বানানোর মতো কোনো মুড নাই তারপরে যতটুকু আমি আপনাদের সাথে বলার চেষ্টা করি আমি গতকালকে কোনো ভিডিও দিই নেই এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো এর জন্যই তো যেটা হচ্ছে যে এই মহিলা প্রেগনেন্ট হয়েছে বা এই মহিলা কনসেপ্ট মানে বাচ্চা কনসেপ্ট করছে সেটাই এর পায় নাই সে কিভাবে টের না পাইল যেহেতু পিরিয় মানে বাচ্চা পেটে আসার পরে সাথে সাথে পিরিয়ড বন্ধ হয়ে যায় এখন ওনার নাকি রেগুলার ওনার তো রেগুলার যদি এটা হয়ে থাকে বা হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় তখনই তো মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধা শুরু করে যে কি আমার তো রেগুলার মাসে আমার হয়ে যায় এই মাসে আমার হইলো না কি আশয় বিষয় বা কী সমস্যা এটা আমি একটু ফ্র্যাঙ্কলিই বলি কারণ আমার চ্যানেলে বেশিরভাগ আপুরাই থাকে তো উনি এই জিনিসটা টেরই পায় নাই তার মানে উনি কি বুঝাইতে চাচ্ছে যে সে মানে সদ্য মা হতে যাচ্ছে এরকম কোনো কিছু তেমনটাও তো না তার তো একটা প্রোডাকশন আসেই তো আমি মনে করি যে তার তো এই জিনিসটা নিয়ে আরও ইয়ে হওয়া সতর্ক হওয়া দরকার ছিল যেহেতু তার ওই বাচ্চাটার মাত্র এক বছর কমপ্লিট করলো দেখেন একটা বাচ্চা যখন নেয় যদি ধরেন যে যদি সেরকমভাবে অ্যাবিলিটি থাকে বা বাচ্চা যদি সেরকমভাবে বা স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো একটা আন্দা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাইলে হয়তো কি নাওয়া যায় কিন্তু যেইখানে মানে সমস্যা মূল স্বামী স্বামীকে দুষ্টুগরু বানাই দিছে দুষ্টুগর থেকে শূন্য গোয়াল অনেক ভালো এরকম ধরনের অনেক কথাবার্তা কিন্তু বলা বলি হয়েছে তো তার মানেও কিন্তু ওর স্বামীকে কিন্তু গরু বলছে তো আমি যাই না শুই না বুঝা কেন গরুর দুষ্টু গরুর বাসন নিতে যাব আগে দুষ্টু গরুটারে ঠিক করব। তারপরে চিন্তা করব আর এমন না যে একটা বাচ্চা বড় হয়ে গেছে দুই চার ছয় বছর বা বারো বছর বা হয়ে গেছে যে এখন বাচ্চা নিতেই হবে তেমন কোনো কিছু এটাও তো না তাই না ওই বাচ্চাটাও তো ছোটো এরকম অনেক অনেক মায়েদের আর দেখি যে দুইটা বাচ্চা একটা বাচ্চা হয়তো ভুলবশত আয়সা পড়ছে পেটে তো এখন ওই বাচ্চাটার জন্য যেই বাচ্চা যে একটা বড় বাচ্চা আছে সেই বাচ্চাটা ধরেন দুই তিন বছরের বাচ্চা রেখে আবার কনসিপ করছে আবার বেবি হওয়াইছে তো এরপরে ওই বাচ্চাটারে নিতে গেলে তখন দুইটারে পালতে গেলে হিমশিম খাওয়া লাগে তো তখন দেখা গেছে যে বড়টার সাথে একটু চিল্লাপাল্লা বেশি হয় এরকম অনেক ধরনের অনেক কিছু দেখা হয় আর অনেক মায়েরা জানেও যে একসাথে পিঠাপিটি দুইটা যদি ভাইবো বা ইয়ে হয় বাচ্চা থাকে তাহলে কি একটা অবস্থা হয় তো সেইখানে একটা বাচ্চা ওই বাচ্চাটা কিন্তু আড়াই বছর হয়ও নাই যেখানে হাদিস শরীফে বলা আছে যে বাচ্চারা আড়াই বছরের মধ্যে দুধ ছেড়ে দিবে মার বুকের দুধ মানে খাওয়ানো বন্ধ করে দিবে। তো সেইখানে ওই বাচ্চাটার হক নষ্ট কইরা নিজের তৃপ্তি এখন আমার বলতে হয় নিজের তৃপ্তি মেটানোর জন্য আমি আমার মানে আরেকটা নিচ্ছি এদিকে আমার আরেকটার হক মারতেছি এটা আবার কেমন বাবা মা আমি একটু এই বিষয়টা একটু জানতে চাই আমি আসলে এত ইয়া করে বলতে পারতেছি না এত সাজায় গুছায় বলতে পারতেছি না আমার বোনের মধ্যে অন্যান্য কথা অন্যান্য জিনিসগুলা ঘোর পাক খাইতেছে যে কারণে আমি বলতে পারতেছি না তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার একটা বাচ্চা এখন পর্যন্ত আড়াই বছর হয় নাই দুধই সারে নাই বুকের দুদি সারে নাই তো সেখানে আমি আরেকটা বাচ্চা কনসেপ্ট করতে যাই কোন সাহসে আর কি এমন অসাবধানতা হয়েছে আর সে নিজে কোন সময় কি হয়েছে সে নিজে টের পায় নাই বা নিজে বিয়া করে না এই জিনিসগুলো আর কি একটা কি গোলক দাদার মতো থাকতেছে না যে সে নিজে মা হয়েছে সে নিজে ইয়া হয়েছে সে কোন সময় হয়েছে না হয়েছে সে নিজেই টের পায় নেই তাইলে কি এটা কি বুঝে নেওয়া যায় বা বুঝে নিতে পারি যে এই এই সন্তানের বাপ অন্য কেউ যেহেতু সে বুঝেই নাই সে স্বামীর সাথে থাকছে পড়ছে সব কিছু করছে সে বুঝতেই পারে না সে কখন প্রেগনেন্ট হয়ে গেছে তার মানে কি এখানে কি অন্যজন আছে তো আপনারা যদি জানেন বা আপনারা যদি ইয়া করেন আপনাদের যদি মনে হয় বা সন্দেহ হয় বা আপনাদের মনে যেটা হয় যদি আসে তাহলে একটু কমেন্ট করে জানেন মানে আমার এই জিনিসগুলো না একটু গোলক দাতার মতো লাগতেছে যে দেখেন স্বামীর সাথে থাকছে সেখানে যদি প্রেগনেন্ট হয়ে যায় ডাইরেক্ট বলতে সমস্যা কি এটা তো আর অবৈধ কোনো কিছু না তাই না স্বামী স্ত্রী নিজেরই তো তো সেইখানে যে ওই মহিলা আবার বলতেছে যে মানে কখন কি হয়েছে সে জানে না কেন জানে না তার মানে কি সে তার স্বামীর সাথে থাকে নাই তার মানে স্বামীর সাথে না থেকে কি সে অন্য কোনো পুরুষের সাথে থাকছে এর জন্য সে মানে ওইটা চিন্তাও করতে পারে নাই যে আমি ওই পুরুষ দ্বারা প্রেগনেন্ট হয়ে যাবো এরকম কোনো কিছু সে চিন্তাও করতে পারে না এরকম ধরনের কোনো কিছু হয়েছে তো মানে এই বিষয়গুলো যখন একটা কথা বলে এরা একটা কথার আগা মাথা রাইখা কোনো কথা বলে না চিন্তা করে যে আমরা ক্যামেরার সামনে বসলে পরে আমাদের তো ভিউ হয় তো আমরা নানাবিধ কথাবার্তা বলি যে কারণে বলতে থাকি সমস্যা কি আর এদের মূল টার্গেটটাই হইতেছে গিয়ে ভিউ এখন প্রেগনেন্সির ইয়া দিছে আপনাদের খবর দিছে দর্শকদের খবর দিছে তো ওই দর্শকরা মানে আমি কি বলবো আসলে গরু মার্কা দর্শক বলবো না কি বলবো আমি জানি না তো ভাবে কথা বলতেছে যে হ্যাঁ খুব ভালো হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এই কথাগুলো যখন বলে তো তখন একটু বিচার মানে বিবেক খাটায় এই কথাগুলো একটু বলতে পারে না যে কিভাবে তারা অ্যাপ্রিসিয়েট করতেছে বা কিছু করতেছে হ্যাঁ চইলে আসতেই পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হইতেই পারে আসতেই পারে তো এই কথাটা যদি ক্লিয়ার কাট বলে যে হয়তো এরকমভাবে এখন সে কবে হয়েছে না হয়েছে সে কিছুই জানে না কিছুই বোঝে না এটা যদি সদ্য একটা ইয়া হইতো নতুন স্বামী স্ত্রী হইতো তাহলে হয়তো কি এই কথাগুলো পান যাই যাইতো যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে তো তারকে এই মানে এই বিবেকটা নাই তো যাই হোক এখন কথা হইতেছে কি এই ভিউয়ের কাহিনী হইতেছে যে আমি বারবারই বলি প্রেগনেন্সির খবর বিয়ের খবর কান্নাকাটির ভিডিও এইগুলা যদি দর্শকদের দেওয়া যায় তাহলে দেখা গেছে কি ভিউ হবে আর আপনারাও জানেন যে ওরা ভিউয়ের পাগল ভিউয়ের জন্য ওরা যা মনে চায় তা করতে পারে তো এখন আসলে এইটা মূলত নিচে যে হয়তো ওদের চ্যানেলের কিছু ভিউয়ের দরকার আছে টাকার দরকার আছে তো সেই কারণে এই মানে এই বেবিটা নেওয়া অথচ এই বেবিটা নিতে গেলে যে আরেকটা বেবির কি হবে সেটা কিন্তু তারা চিন্তা করে নাই তাদের তাদের বেবিদের কথা বা তাদের বাচ্চাদের কথা যদি চিন্তা করতো তাহলে না তারা ওই যে স্বামী স্ত্রী গ্যাম জ্যাম ঝগড়া এইটা সেইটা এটা করতে পারতো না কখনই করতে পারতো না এই শারমিন কী না করছে বলেন এমনও মানুষদেরকে দেখাইছে তার ব্লগে দেখাইছে যে সে আলাদা বাসা পর্যন্ত নিতে গেছে একলা থাকবে সেখানে আমি কিন্তু আপনাদেরকে বারবার সতর্ক করছি বারবার সতর্ক করার চেষ্টা করছি যে দেখেন শারমিন কিন্তু এটা একটা নতুন নাটক চালতেছে নতুন কিছু করতেছে এখানে এটা কখনোই হবে না কারণ ওর রুমের ওর বাসার কাজ করানো হইতেছিলো যে কারণে কার্ট আনছে আমি ওই ভিডিওটা দেখছি তারপরও আপনাদের কিছু মানুষ বিশ্বাস করেন নাই না করে আইসে আমার সাথে অনেক বাজে বাজে বাজেভাবে কথা বলছেন যাই হোক আমি ওই সমস্ত বিষয়গুলা ইয়া করি না ভক্ত হওয়া ভালো সমস্যা নাই আমার কি আরেকজনের কি আরেকজনের কি আরেকজনের কি ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধভক্ত হওয়া ভালো না বুঝতে পারছেন তো এই যে এই প্রেগনেন্সির খবর দেওয়ার পর থেকে এখন একটু খেয়াল করেন তো কত ভিউ হয়েছে আর এই প্রেগনেন্সির নিউজ দেওয়ার আগে কত ভিউ হয়েছে এটা একটু আপনারা একটু খেয়াল করেন আর এখন দেখেন খুকি একজন আছে। দাদা ভাইয়ের দাদা যদি তার মানে দাদা যদি বউকে প্রেগনেন্ট করা লাগে তাহলে খুকিরও প্রেগনেন্ট হইতে ইচ্ছা করে আমার মাফ করবেন আমি এই কথাগুলো আসলে আজকে মানে যতটা সম্ভব আর কি ইয়া করে কথা বলতেছি যে দাদা ভাইয়ের যখন ইচ্ছা হয় যে বউর সাথে থাকবে খুকিরও তখন ইচ্ছা হয় তার স্বামীর সাথে থাকবে তো এখন খুকির যখন ওই যে ছোট বাচ্চাটা হইছে এই বাচ্চাটা নিয়ে হওয়ার পরে ওই ছোটো বাচ্চা ওদের তো খুকির তো তিনটা বাচ্চা তো এই লাস্টের যে বাচ্চাটা এটা হয়েছে পরে গিয়া দাদা ভাইয়ের মনে হয়েছে যে দাদা ভাইয়েরও লাগবে তো দাদা ভাইয়েরও কিন্তু বইয়ের বাচ্চা হয়েছে তো এখন আবার একটু পাল্টাপাল্টি করে খুকির আবার আরেকবার নেওয়ার দরকার না কারণ দাদা ভাইয়ের সাথে তো সব কিছু দাদা ভাইয়ের চিন্তায় সে সবসময় ইয়া হয়ে থাকে মশগুল হয়ে থাকে তো সেই হিসেবে এখন খুকির কিন্তু আবারও উচিত আবার নিজের নিজের ইয়া হয়ে যাওয়া মানে আবার প্রেগনেন্ট হয়ে যাওয়া ট্রাই কিন্তু করতে পারে আর দিয়ে না হোক দাদা ভাইরা দেওয়া হইলেও হইতে পারে বা শ্বশুরের দিয়াও ট্রাই করলে সমস্যা কি তো যাই হোক এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা কি বলেন সেটাও একটু জানাবেন তো এখন আমি যাকে নিয়ে কথা বলবো না নাদার দেন তেলাপোকা পোকা বেল্লাল তো তেলাপোকা বেল্লালের কথা বলার আগে একটা ছোট্ট একটা কথা বলি গতকালকে তেলাপোকা বেল্লালে একটা ভিডিও দিছি তো ভিডিওতে দেওয়ার পরে ওরা বেল্লাল রাস্তার মানে মাথায় দাঁড়ায় ও ওর বইয়ের আর গিয়া ওর সন্তানদের ভিডিও করতেছিল তো সেই ভিডিও করার সময় ওর ছেলেটা দৌড়ায় আসছে দৌড়ায় আসার পরে বাপেরে মানে বাপেরে বলতেছে যে এ তুই কয়ে গেছিলি এরকম মনে হয় বা তুই কই যাস এরকম ধরনের একটা কথা বলছে বাপেরে ক্যামেরায় এই তুই কই গেছিলি তুই কই যাস বাপের সাথে এই ব্যবহার মানে চিন্তা করছেন তো এই তালাপোকা বেললাল বেল্লাল নিজের ব্যবহার ঠিক নাই নিজের ব্যবহার ভালো না তো এই বেল্লালের তো কারা কারা উঠাইছে সেটাও আপনারা জানেন এটা নিয়ে আর কোনো বলতেই চাই না তো এই হইতেছে যে সন্তানের কথা এই হইতেছে ব্যাপারী পরিবারের কথা তো যাই হোক এখন ওই ইয়ার কথা বলি ঘুষের কথা বলি বেলালকে একটা বেলালের একটা ফ্রেন্ড ঘড়ি গিফট করছে সেটা আপনারা দেখছেন ওই আমি জানি দেখছেন তো ভালো কথা একটা ফ্রেন্ড বাইরে থেকে আসছে ফ্রেন্ডের জন্য একটা গিফট আনছে এটা অনেক কিছু এ আজকালকার জামানায় ফ্রেন্ডরা বাইরে থাকে বা কে কার জন্য কী নিয়ে আসে তাও যে মনে করা বেলালের জন্য তেলা পোকা বেলালের জন্য যে একটা গিফট আনছে এটাই অনেক বেশি তাই না তো গিফট তো গিফট তাই না তো গিফট কিভাবে থাকে আপনারা যখন কেউ কেউ কাউরে একটা ধরেন আপনারা বাহিরে থেকে যারা এই যে বাহিরে থাকেন আমার অনেক আপু ভাইয়ারা বাহিরে থাকেন তো আপনারা যখন আপনাদের ফ্যামিলির কারোর জন্য বা বন্ধুবান্ধব কারোর জন্য যদি কোনো গিফট নিয়ে যান আপনারা কি করবেন বা কি করেন হয়তো সে যে যার জন্য গিফটটা আনছেন তার জন্য একটা আলাদা র্যাপিং করেন আলাদা একটা প্যাকেটে ঢুকান যে এটা ওর গিফট নাম লেখে রাখেন যাতে সুবিধা হয় যে এটা ওর জন্য আনছি এটা ওর জন্য আনছি তাই না তাহলে কিন্তু আর মারামারি কাটাকাটি কিছু হয় না তো বেলালরে একটা গিফট ওই যে ঘড়িটা যে গিফট করছে ঘড়িটা একদমই খোলা মানে র্যাপিং করা ওদের ভাষ্য অনুযায়ী র্যাপিং করা ছিল ওরা খুলছে মানে বেলালের হাতে পরায় দিবে আচ্ছা আমি একটা কথা বলি যে র্যাপিংটা কি বেলাল যখন আসছিল তখন বেলাল তো ক্যামেরা অন করেই রয়েছে ভিউয়ের জন্য তাই না ভিডিওর বানানোর জন্য তো তখন বেলালের সামনে ওই ঘড়িটা কি খুইলা দেওয়া যাইতো না অবশ্যই কিন্তু যাইতো আর গিয়ে বেলালের একটা জিনিস গিফট করছে তো ওই গিফটের জিনিসটা তারা খুলবে কেন গিফটের প্যাকেট তারা খুলবে কেন যারা গিফট দেয় তারা কি নিজেরাই প্যাকেট খুলে নাকি যারা গিফট দেয় সে প্যাকেট খুলে আমি একটু এই জিনিসটা জানতে চাই এখন আপনারা বললেন না যে গিফট করছে তো কি হয়েছে খুইলা দিছে আসলে আমি তো আপনাদের মতো এত বিচক্ষণ মানুষ না আমি আমার এই মাথায় যতটুক খেলে আমি এইটাই বললাম যে যে যার জন্য গিফট আনছে সেই মানুষ প্যাকেট খুলে নাই সেই মানুষ বক্স খুলে নাই সেই মানুষ কিছু করে নাই যারা গিফট আনছে তারাই আই না মানে তারাই গিফট খুলা নিজেরাই উদ্বোধন করলো যে আমরা একটা গিফট আনছি ঘড়িটা আবার হাতে করে নিয়ে দেখাচ্ছে ভাবছেন তাইলে এখানে কত বড় ধরনের একটা বাটপারি খেলা হইলো না আর যে বলতো সে যে মালয়েশিয়া থেকে না জানি কোন দেশ থেকে আসছে এটা একদম ভাওতা কথা দেখেন বাহিরের থেকে যদি কোনো লোক আসে বা হোক প্রবাসীরা প্রবাসীদেরকে আমি অনেক রেসপেক্ট করি কারণ ওনারা হচ্ছে গিয়ে রেমিটেন্স যোদ্ধা তো যা হচ্ছে যার দেশের বাইরে যারা আসে তারা শখের বর্ষে নাই যে শখে প্রবাসে গেছে কেউ নিজের মাটি নিজের বাপ মা ভাই বোন রায়খা কিন্তু কেউ প্রবাসে যায় না পেটের জন্য যায় এই পেটটা যদি না থাকতো না তাহলে মানুষ আর কষ্ট করতো না ঠিক আছে তো যাই হোক ওই লোকটা বলে কোন বাহিরের কান্ট্রি থেকে আসছে ওই লোকটারে দেখা কি কোনোভাবে আপনাদের মনে হয়েছে যে ওই লোকটা বাহিরে থেকে আসছে কোনোভাবে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয়েছে আসলে আমি আমি ওই সমস্ত বিষয় জানি না তো আমার কাছে যতটুক লাগছে যে বাইরের থেকে একটা মানুষ আসবে ধরেন বাহিরে যে কোনো কাজে যাক যে কোনো কাজে তো সেখান থেকে আসার পরে মানুষের একটা গেট আপ সেটা রকম থাকবে দেখেন ওই যে মুতুরিয়াপা মানে সনি আর স্বামীর ব্যাপারটা একটু দেখেন ও যে বাহিরে থাকে বা ওরা দেখলেই বোঝা যায় যে ও বাহিরে থাকে একটা কাপড় চুপড়ের ধরন বলেন বা যে কোনো কিছু বলেন একটা গেট আপ সেটপ বলেন একটু দেখলেই বোঝা যায় কিন্তু যে লোকটা বাইরে থেকে আসছে ওনাদের কি আসলেও কি দেখে মনে হয়েছে যে উনি বাইরে থেকে আসছে তো মূল বিষয়টা হইতেছে কি এই যে তেলা বেল্লাল এখন একটু মনে করেন যে ইউটিউবের মধ্যে মোটামুটি ভাইরাল মানুষের কাছ থেকে মিথ্যা এইটা সেটা বইলা 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 ভিউ অর্জন করছে তারপরে একটু হয়তো ইউটিউবে একটু সাইন করতেছে একটু রইছে তো ওই ব্যাপারটা না ওদের বন্ধুর সার্কেলদের মধ্যে বা ওদের বন্ধুর বাইরের সার্কেলদের মধ্যে এই জিনিসটা ছড়াই গেছে যে আমরা যদি ওরে কোনো কিছু গিফট করি তাহলে হয়তো আমাদের একটা চ্যানেল খুলে দিবে বা এরকমও বলছে যে বেল্লাল আমাকে একটা চ্যানেল খুলে দাও তোমাকে একটা গিফট করব বা কিছু টাকা দিব এরকম তো আপনারা তো জানেন যে বেল্ল তাহামরি কোনো মানে ভালো বা কোনো ভালো বংশের ছেলে বা তার বাবা খুব বড় রেপুটেড মানুষ খুব টাকা পয়সা ধন সম্পদ আলা মালিকের ছেলে যে সে মানে এগুলার পাত্তায় দেবে না বা কিছু করবে না সে কিন্তু একটা মানে সে কী করে সেটা আপনারা জানেন তো সেইখানে ঘড়িটা মেনলি দিছে যে চ্যানেল খুলে দিবে বা চ্যানেল প্রমোশন করে দেবে দুদিন পরে দেখবেন কি জানেন এই লোকটারও একটা ইউটিউব চ্যানেল দাঁড়া হয়ে গেছে বা এই এই লোকটাও ভিডিও দিচ্ছে কারণ বেলালের সাথে যতগুলো মানুষ ঘোরাঘুরি করছে এদের প্রত্যেক প্রত্যেকজনের একটা করে চ্যানেল আসে প্রত্যেকজনের একটা করে চ্যানেল আছে। তো এই যে এখন এতগুলো চ্যানেল দেখছে দেখা এখন ওই লোকটার আর সহ্য হয় না তো ওই ঘড়িটা মেনলি আসলে ওই চ্যানেল খোলা উপলক্ষে বেলালকে গিফট করা হয়েছে যাতে বেল্লাল একটা চ্যানেল খুলে দেয় ইভেন এরপরে গিয়ে প্রমোশন করে দেয় তো বুঝা নিতে বেলালের সাথে এক সপ্তাহ ঘুরলে পরে আর কিছু পাবলিক আসে যারা কিনা মনে করেন যে কোনো কোয়ালিটি ফুল ভিডিওই না তাদেরকে গিয়ে হাজার 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 ভিউজ দিচ্ছে আর যারা কোয়ালিটিফুল ভিডিও বানায় বা যারা মনে করেন যে অনেক ধরনের অনেক ব্লগাররা আছে যারা কিনা খুব সুন্দর সুন্দর কথা বলে তাদের উপস্থাপন ভালো তাদের প্রেজেন্টেশন ভালো সব কিছু ভালো তো তাদের ভিউ হয় না আমার এরকম জানা মতো আমরা অনেক ভিউয়ার্সদের বা অনেক ব্লগারদের দেখছি যে তারা কিনা একটু ইয়ার জন্য একটু ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে অনেক কষ্ট করতেছে আমরা কিন্তু কি করি ভালো খাবার আমরা কখনোই খাই না আমরা কি করি ওই যে থাকে না খোলা খাবার যেগুলোর মধ্যে মাসি পরে মশা পরে ওই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের ফোকাসটা বেশি থাকে প্যাকেটজাত খাবারের প্রতি কিন্তু আমাদের এতটা খেয়াল থাকে না তো এই যে কিছু মানুষ আছে যে এই সমস্ত নোংরাদের সাপোর্ট করতেছে সাফাই করতেছে অথচ এই সমস্ত নোংরাদের দেখে যারা ভালো কন্টেন্ট বানায় তারা চিন্তা করে কি যে আল্লাহ নোংরামি করলেই তো আমরা নোংরামি করলেই তো ভালো ভিউজ হয় তো সেখানে আমরা কেন ভালো কাজ করবো আমাদের ভালো কাজ করার দরকার নেই এরকম অনেক কিছু ভাইরাল হয়েছে কিন্তু এই মানে এই ইয়াতে মিডিয়াতে বলেন বা সোশ্যাল সাইটে বলেন অনেক জায়গায় অনেক মানুষ বলছে যে ভালো কাজ করলে তো কেউ দেখে না খারাপটা করলেই দেখে তো সেই হিসেবে খারাপটা করাই ভালো তো এই যে বেল্লালদের কথাটাও সেরকম ওদের কোনো প্রেজেন্টেশন আছে বা ওরা যে একটা পরিবেশের মধ্যে ভাত খায় ওইটাও কি একটা পরিবেশ কোনো তো এই এদের ভিডিও দেখেই কিন্তু গিয়া ভিউ দিয়ে আসে তারপর আবার বাচ্চাদের কথা বলা বলি ওদের যে বাচ্চা আমার আসলে বাচ্চাদের নিয়ে কথা বলতে ইচ্ছাও করে না তারপর না বলে পারে না ওদের ওরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে সাবিনা তো অনেক টাকাই ইনকাম করে তো এই যে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখার পরে যারা বলে তার যারা ওদেরকে ভিউ দেওয়া যে বাচ্চাদের যত্ন করতেছে না বা বাচ্চাদেরকে যে একটা শিক্ষার আলো সেটা নাই পড়াশোনা সেটা নাই আরবি শিক্ষা সেটাও তো দিচ্ছে না তো এইগুলো দেখার পরে যদি তাদের দর্শকেরা সচেতন মানুষ হতো তাহলে কিন্তু ওদের কিন্তু ভিউ দেওয়া বন্ধ করতো হ্যাঁ এটা বলতে পারতো যে ওদেরকে স্কুলে দেওয়া ইয়া করো ওদের পড়াশোনাটা ঠিক রাখো আমরা তোমাদের ভিউ দিবো কিন্তু না পড়াশোনা করতেছে না তো কী হয়েছে সমস্যা নাই আমরা তো ভিউ দিচ্ছি তো ভিউয়ের জন্য এত কিছু ভিউয়ের জন্য এত কিছু পড়াশোনা এটা এদের কাছে কোনো ম্যাটারই না পড়াশোনার কোনো দামি নাই এদের কাছে তো এই সমস্ত মানুষেরা আবার কি করে এই সমস্ত দর্শকেরা আবার কি করে যে যারা প্রতিবাদ করে প্রতিবাদ জানায় যারা আমাকেই তো কত মানুষ কত কথা বলল। যে আমি কেন ওদেরকে নিয়ে কথা বলি এটা করি সেটা করি আপনারা বলেন না দেখেই তো আমরা বলি আপনারা যদি বলেন তাহলে প্লিজ শুরু করেন সাপোর্ট করব কিন্তু আপনারা শুরু নিজেরা করতেছেন না তারপর আবার আরেকজনের কেন বলতেছেন দেখেন তো কোন কোন ঘরে আসে যে এখন পর্যন্ত সন্তানরা বা পড়াশোনা করে না আপনার আপনারা যারা নোংরা কথা বলেন আপনাদের ঘরে কি সন্তানরা কি বসে আছে না আপনারা ঠেলা স্কুলে পাঠান বা মাদ্রাসায় পাঠান বা আরবি শিক্ষা দেন কোনটা দেন তো এটাই হয়েছে কথা আগে নিজের দিকটা দেখতে হবে যে কিরে আমি আমার সন্তানকে কিভাবে মানুষ করব। বা কিভাবে মানুষ করতেছি আর আরেকজন কিভাবে মানুষ করতেছে এরপরে যদি আপনার আওয়াজ তোলার অপশন থাকে আপনি অবশ্যই আওয়াজ তুলবেন এমন একটু ইয়ার কথা না বললেই না বাপির কথা না বললেই না ওরা অনেক ফাতরামি অনেক ফটকামি করে বা করতেছে সেটা আপনারা জানেন তো আমাকে গত দুই একদিন আগে একটা আপু কমেন্ট করছিল তো কমেন্ট করে বলতেছিল যে আপু বাপ্পি আজকে একটা বার্গারের প্যাকেট দেখায় আর বলতেছে যে কি মিস্টার বাকে বাকের না জানি সামথিং এরকম একটা কথা বলছে মিস্টার বা কিছু কিন্তু বাকার না বাকের জানি লেখছে আসলে পরে গিয়ে আমি ওই জিনিসটা দেখি দেখার পরে যেটা দেখলাম যে বেকার লেখা আর কি তো আপুটা এরকম করে বলতে চাইছিল বলছিল যে হে 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 মিস্টার বাকের ইয়া নিয়ে আসলাম বার্গার নিয়ে আসলাম এরকম তো দেখেন এটা আসলে ওরা যে কি রকমের শিক্ষিত কি কি ধরনের শিক্ষিত বা ওদের কয় কলম লেখা আছে বা কয় কলম ওরা শিক্ষিত এটা কিন্তু আমরা বা আপনারা যারা পুরাতন দর্শক আছেন ভিওয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কিবরিয়ার ভিডিও থেকেই কিন্তু আপনারা জানা নিয়েছেন আমি সবসময় কিবড়িয়ার কথা বলি বা আমি একটা ইনফরমেশন লাগলে বা ইনফরমেশন দেওয়ার হলে আমি আগে কি ব্রিযার কথাটাই বলি কারণ উনি ওনার চ্যানেলে গেলে অনেক কিছু আসলে পাওয়া যায় প্রমাণ সহকারে আর এটা দেশের সব জায়গাতে আইন বলেন যে কোনো সেক্টরে বলেন না কেন যে প্রমাণ আনো প্রমাণ ছাড়া কথা নাই কোনো প্রমাণ প্রমাণ ছাড়া কথার কোনো ভিত্তি নেই তো সেই হিসেবে আমি মনে করি যে ওই কিবরিয়া যেই ভিডিও ভিক্টিম ফাদার যেই ভিডিওগুলো দিছে ওনার পুরাতন অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলোর মধ্যে অনেক কথা এদের সম্পর্কে পাবেন অনেক কল রেকর্ড আছে তো সেখানে গেলেই আসলে পেয়ে যাবেন তো আমার একটা ছোট্ট একটা কথা বলবো ভিডিও একদম সে যে আমরা মুসলিম সেই মুসলিম হিসাবে আমাদের প্রথম যে আমরা সুরা জানব যেহেতু আমরা মুসলিম তো সেই হিসাবে বাপ্পি সুরা ফাতেহাটাই ঠিক মতো বলতে পারে না বা সুরা ফাতেহার নাম যে সুরা ফাতেহা যে কোরআন শরীফের প্রথম সুরাটার নাম কি সুরা ফাতেহা তো সেই ফাতেহাটাই বলতে পারে না তারপরে আবার বলতে বলতেছেন যে ইয়া করছে যে সুরা ফাতেহাটা যে তিলাবাত করবে সেটাও পারে না এরপরে বলতেছে যে যা পার্সি পার্সি আর বলতে পারবো না যা পার্সি পারছি কেন তুমি মুসলিম না তুমি মুসলিম হয়ে থাকলে অবশ্যই তুমি হাদিস কোরআনের কথা জানবা অবশ্যই তুমি সুরা জানবে একটা হলেও সুরা জানবা সব জানার দরকার নাই সুরা ফাতেহা কি খুব ছুরা আচ্ছা ওইটা বাদ সুরা ইকলাসটা কি খুব বড় ধরনের সুরা তাও না কিন্তু খুব ছোট একটা সুরা সুরাই ই তো সেখানে সে তারা ওই জিনিসটাও বা সূরা ইকলাস ওইটাও উচ্চারণ করে বলতে পারে না আমি কি বলবো ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সুরা ফাতেহা বলতে পারে এরকম ফেসবুকে অনেকবার অনেক কিছু দেখা হয়েছে তো যে ছোট একটা বাচ্চা এককারে তোতা পাখির মতো ময়না পাখির মতো সুরা সুরা বলছে আলহামদুলিল্লাহ যে সন্তানের বাবা মা সেই সন্তান সেই বাবা মাকে আল্লাহ আল্লাহতালা নেয়ার দান করুক কিন্তু বাপ্পি বলতে পারে না সুরা সুরা ইয়া ফাতেহা তো ইয়া করছে ওর মা বাপ্পির মা ওই যে তানজিলাকে যে মানে দাওয়াতের একটা নাটক করছিল তো সেই নাটকে বাপ্পির মা বলছে যে বাপ্পি নামাজ পড়ে না তারপরে গিয়া আসরে ফজরের সময় উঠে না ফজরের সময় ঘুম না আসলে ফজরের সময় উঠতে বলছে ওইটা নামাজ পড়ে হাঁটাচলা করে আবার ঘুমাইতে বলছে তখন বাপ্পি বাপ্পির মাকে খাবার টেবিলে ধমক দিছিল। তো এরা আসলে ভুল শব্দ চয়ন দিয়া মানুষকে বুঝাইতে চায় তারা খুব স্মার্ট তিসা এখন যেভাবে গিয়া মানে মালয়েশিয়াতে গিয়া অনেক ধরনের কথাবার্তা বলতেছে তা আমি তিশাকে নিয়ে পরে একটা ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব এরপরে দেখি কি ভিডিও দেওয়া যায় তো আপনারা মানে আপনাদের মনের কথা জানেন কমেন্ট করেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম